মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি একটু ভালো নেই, আমার মাথায় প্রচুর কিছু চলছে কাল থেকে, তো তোমরা দেখছোই। আর এখন মাথাতে যত টাইমটা এগিয়ে আছে তত মাথার মধ্যে অনেক কিছু চলছে। আমি আমি নিজের জিনিস নিয়ে খুব সচেতন, ফেলে একদমই আসি না, কারণ জানি ফেলে আসলে কিনতে হবে। নিজের হেলমেটটা, আমার হেলমেটটা এখন নিয়ে আসলাম, আমি নিচ থেকে নিচে গেছিলাম একটু অনুপের দোকানে, তো এখন নিয়ে আসলাম। দেখলাম কালকে ওই স্কুটির ডিকিতে আমরা কিছু জিনিস ভরে এনেছি, সবটাই ব্যাগে ধরেনি বলে। এই চালের ব্যাগটাই যেমন ডিকিতে ছিল, তো এরকম অনেক কিছু টুকটাক জিনিস ডিকিতে ছিল, তো ডিকিতে আমার হেলমেটটা থাকে। ডিকিতে তখন জায়গা পাইনি বলে একজনের স্কুটির উপরে আমি আমার হেলমেটটা রেখেছিলাম। কালকে ডিমার্টেও আমি হেলমেট ফেলে রেখে চলে আসছিলাম অন্যের স্কুটির উপর বসিয়ে দিয়ে। গাড়িতে উঠতে যাব তখন মাথাটা খালি খালি লাগছে, মনে পড়ল। যাই হোক, আজকে পুরো সারা রাত ওই ওরকম কার একটা স্কুটির উপরে পড়েছিল। তারপরে এখন যখন আমাকে ওয়াচম্যান দেখেছে, আমি যখন আমার হেলমেটটা দেখে আমি চিনতে পেরেছি, বেগার সাদা কালারের লেডিস হেলমেট। আমি ভাবছি এটা তো আমারই, তো যখন তুলতে গেছি তখন আমাকে ওয়াচম্যান বলছে, কালকে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এটা কার হেলমেট, কার হেলমেট, তো তোমার হেলমেট থাকুক এখানে, কিছু হবে না, ক্যামেরাই তো আছে। আরে ক্যামেরা দিয়ে কি করব, যদি কেউ নিয়ে চলে যায় তখন আমি ক্যামেরা দিয়ে আর কি করব। মানে সুইগি জোম্যাটো হাজারো ডেলিভারি ছেলে পুলে আসছে, তো যাই হোক ভালো কথা যে পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। আর এখন শাক কাটতে বসেছি, আমার না সত্যি আর কাটতে ইচ্ছে করছিল না, তাই ভেবেছিলাম সব মাছের ঝাল আর ভাত বানিয়ে রেখে দেবো, প্রচুর কাজ হয়ে গেছে আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু কি কাজ হয়েছে সেসব হিসেব আমি দিতে পারবো না, তাই প্রচুর কাজ হয়েছে। মাস খাবারের এখানে যে দুটো ব্যাগ ঠ্যাগ ছিল সেইগুলোকেও আমি এখানে গুছিয়ে ফেলেছি, ও বিছানার চাদরটা পেতে দিয়েছে। এবার আমি ঘরটা ঝাড় দেব আর ঘরটাকে মুছবো আগে, তারপর এখানে রান্নাটা বসাবো, এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। তো চলো প্ল্যান মতো কাজগুলো সারতে থাকি পরপর শুধু। এখন বাজে 4টে, এই মাত্র এই 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম, ও এখনও ঘুমাচ্ছে, আমি এই উঠলাম। আজকে না এতটাই প্রেশার ছিল যে তোমাদের সাথে আজকে কথাই হয়নি, ভ্লগ আজকে বানাতে পারিনি বললেই চলে। তো এখন মনে হচ্ছে যে আমি তো সারাদিন ভ্লগই করিনি, ক্যামেরা অনই করিনি, তো এই আর কি আমি বলেইছিলাম দুদিন একটু টালমাটাল চলবে। যাই হোক, আশা করি কালকে সবটা ভালো মতো হয়ে যাবে। আর কালকে দুজনের সাথে এমন দেখা হতে চলেছে যাদের সাথে কিনা আমি শুধুমাত্র এতদিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসবই কথা বলেছি, তো তার জন্য ভীষণ বেশি এক্সাইটেড, পুরো জিনিসটার জন্যেই ভীষণ বেশি এক্সাইটেড। তবে কি বলতো, এই পুজোটার টাইমে না আমি মিস তো অবশ্যই করি, ফ্যামিলিকে ভীষণভাবে মিস করি এই টাইমটাতে। আর বিয়ের আগে অবধি তো আমি বাপের বাড়িতেই পুজোটা করতাম, আর মা হাতে হাতে অনেকটাই করে দিত। তো আর বিয়ের পর থেকে সত্যি কথা বলতে আমরা মানে বিয়ের পর থেকে 2 বছর এখানেই পুজো হয়েছে, এটা নিয়ে 3 বার হবে আর কি পুজোটা, তো মানে এখানেই দিচ্ছি, তো ওই জন্য একটু তো খারাপ লাগে বটেই। তবে আমার আর প্রমির ইচ্ছে আছে একবার হলেও কলকাতাতে পুজোটা করার এই আর কি। তো চলো, একটু কিছু কাজ আছে তারপর করে নিয়ে বেরোবো বাজারে। প্রমিও ঘুমাচ্ছে একটু, ও ঘুমাক আর একটু বাদে উঠুক, উঠে নিয়ে তারপরে আমরা যাবো বাজারে। বিভৎস মেঘ করে এসছে এই সাইডটা, আমাদের এদিকে এখনো বৃষ্টি আসেনি, দেখা যাক। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন বেরোতে হবে, শুধুমাত্র এর জন্য এতক্ষণ ঘুমালো। 5:45 ডাকছি, ওঠো গো ওঠো গো, তাও উঠছে না। ও মা, পাখিগুলো কি সুন্দর উড়ে গেল, হয়তো আসছে না ক্যামেরাতে। চলো কালকের পুজোর জন্যে সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে একবার বলে এলাম। আমাদের ওপরটা থেকে শুরু করেছিলাম, প্রথমে আমাদের ফ্লোরটা বলেছি, তারপরে 5th ফ্লোর, 5th ফ্লোর থেকে একদম লিফ্টে করে 3rd ফ্লোরে নেমে গিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে নাবতে নাবতে সবাইকে বলতে বলতে এসেছি। তবে দুটো ফ্ল্যাট মনে হয় ওরা ঘুরতে গেছে, যেহেতু পরপর একটা টানা ছুটি পড়েছে তাই জন্যে। যাই হোক, বলে ঠোলে বেরিয়েছি, যখন দেখো গণেশ টেম্পলে দাঁড়িয়ে আছি, কি তুমুল বৃষ্টি! এমনটা নয় যে একদমই ভিজেনি, হ্যাঁ ভিজেছি, তবে অতটা মানে এই সাপাট বৃষ্টিটাতে ভিজতে হয়নি আর কি, তবে ভিজেছি, ভালোই ভিজতে হয়েছে আমাদেরকে। 6টায় বেরিয়েছিলাম, 6টার পরেই বোধহয় বেরিয়েছিলাম, হ্যাঁ, কারণ ওই 6টার থেকে বেরিয়ে নিচে ওপরে সবাইকে বলতে বলতে একটু তো টাইম লাগলোই। তো যাই হোক,
এখন বাজে 8টা, বাড়ি ঢুকলাম, এখনো প্রচুর কাজ রয়েছে। 4টের সময় উঠে কি করেছিলাম, আমি পুরো ফ্রিজটাকে মানে মুছেছি, ধুয়েছি, যেগুলো হয় আর কি, ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করেছি মোট কথা। তো এখনো না অনেক কাজ বাকি, জামা কাপড় ছেড়েছি। এবার তাহলে না ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে ফেলি, ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করা হয়নি আমার, তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। আরো কিছু কাজ তো রয়েছে অবশ্যই, বুঝতেই পারছো। তো চলে আমি কাজগুলো করে নিই। আরেকজন খাচ্ছেন চা এখন, ওনার জন্য ভিজেছি কিনা তাই জন্যে। সেই ভাগ্যে হেলমেটটা ছিল, তাই মাথাটা ভেজে নি এই বাঁচো আর কি। মোটামুটি যা যা গুছিয়ে রাখবো ভেবেছিলাম সমস্তটা হয়ে গেছে, কিন্তু আরেকজন আছে, এই যে পায়ের উপর পা তুলে বেশ মজাতে আছেন তিনি। কি দেখছে, একটা সিনেমা? ভকাল দেখছে, এখন ভকাল দেখার টাইম ওনার। ভকাল না ওটা, ভকাল ভকাল, যাই হোক কিছু একটা, ভকাল ভকাল যাই হোক কিছু একটা দেখছে। এই যে আমার এই চেয়ারটার এইরকম অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছে পাশে বসে বসে, কিন্তু ভাল লাগছে ওটা, এরকমই রাখা উচিত ওকে এভাবেই। তো যাই হোক, আর আমি না বাড়িতে থাকলে আজকে বৃষ্টিতে একটু মানি প্ল্যান্টটা আর বাম্বু ট্রিটাকে জল খাওয়াতাম, বৃষ্টির জল, কিন্তু যখন এসে দিলাম তখন অলরেডি তো বৃষ্টি কমে গেছে, ঝিরি ঝিরি পড়ছিল, ওটুকুতে কিছু হবে না দেখি। বৃষ্টি এর পরের বৃষ্টিটা এলে মানি প্ল্যান্টে আমি চাল ধোয়া জলটা দিচ্ছিলাম, 5 মাসে ভালো গ্রো করেছে, কিন্তু বৃষ্টির জল পেলে নাকি আরো ভালো গ্রো করে শুনেছি, এটা আমি জানি না ঠিক, আমাকেও দিয়ে দেখতে হবে। যাই হোক ভাতও হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। আজকে রাতের জন্য ভাতই রেখেছিলাম, রুটি অত হ্যাপা করতে পারবো না, ঠাকুরের জায়গাটাকেও না গুছিয়ে দিয়েছি সুন্দর করে, এইভাবে পরিষ্কার কাপড় জামা আবার পেতে দিয়েছি, সবটা করে দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপার ব্যাপারটা হচ্ছে এখন আমরা খাবো বোধ হয়, কি করবো জানি না, সব গুলিয়ে যাচ্ছে আমার, যে কালকে কি হবে, আজকেই আমার এই অবস্থা, সব ভুলে যাচ্ছি, আমি কি করতে চাইছি, কি বলতে চাইছি কিছুই বুঝতে পারছি না। আমি আসলে পুজো করেছি, কিন্তু এত বড় করে এভাবে আমরা করিনি, তাই না? কারণ আমরা এর আগের বার যেটা করেছিলাম সেটা প্রসাদ দিয়ে আসা হয়েছিল, প্রসাদ দিয়ে আসা হয়েছিল, আর শুধুমাত্র ফ্ল্যাটে, শুধুমাত্র ফ্ল্যাটে, আমার পুরনো ফ্ল্যাটে, মানে আসলে কি বলতো, এই টাইমটাতেও মানে এই টাইমটাতেও একটা লম্বা ছুটি সবাই পেয়েছে, শনি রবি মঙ্গল, সোমবারটা অনেকে ছুটি নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, আর আমাদের ফ্ল্যাটেই হয়েছে এরকম, দুটো ফ্ল্যাট তাই করেছে আর কি। আর আমাদের পুরনো ফ্ল্যাটে আগের বার যাদেরকেই বলেছিলাম সব ঘুরতে চলে গেছিল, কোথায় যেন গেছিল, কুর্গ, উটি, কুর্গ, সব ওখানে চলে গেছিল। তো এইবারও সেম হচ্ছে, তবে পুরনো ফ্ল্যাটে বিশালদা ওরা ঘুরতে যায়নি, তবে বিশালদাদের অনেক বন্ধু বান্ধব এসছে, বা জানি না কি করবে, হয়তো ওরা আসবে, কালকে আসবে, কালকে বলেছে ওরা। তো এবার এইসবই হয়ে রয়েছে, আর কুন্তল ওরা তো আসবেই, আরো দুজন আসবে, তারা আমার কাছে অন্তত খুবই স্পেশাল। তো এই আর কি, কারণ কালকে সামনাসামনি আমাদের দেখা হবে, দিদি জামাই বাবু আসবে, কিটি আসবে, তো এইসব হয়ে রয়েছে। আজকে ভ্লগটা খুব ছোট্ট হয়তো যাবে, কিছু দেখাতেই পারিনি, আমি হয়তো সামনে বসে শুধু বকবক বকবক করে গেছি, কারণ আমার ইনি কোনো কাজের নন আর কি, ওনাকে যদি আমি বলে দিই একটু ধরবে গো, তবেই উনি ধরবে যে ও টাইম পাচ্ছে না, আমি করে দিচ্ছি। বা এই যে ভৌকাল দেখছিল আজকে সারাদিন বসে বসে আর ঘুমিয়েছে, এটাই হচ্ছে ওনার কাজ, আর এর জন্য বৃষ্টিতে ভিজেছি, এটা আমি বারবার বলবো, যতদিন আমার মনে থাকবে আমি ততদিন বলবো, এই যে বসে বসে এখন হাসছে। তো চলে আর দেরি করবো না, খেয়ে নি, অলরেডি 9:15 বেজে গেছে, আমরা তো এমনি তাড়াতাড়ি খাই, আর কালকে ও অফিস যাবে, এটাও একটা মেন প্রবলেম হয়ে গেছে, ও ছুটি পায়নি, তো কি জানি কি করব না করব, আজকেই টাইম পায়নি ক্যামেরা ধরার, কালকে কি করব আমি, কালকে না স্ট্যান্ডে ফিট করে রেখে দেবো, সারাদিন ক্যামেরা চলতে থাকবে, তারপর দেখবো অটোমেটিক আমার ফোন কখন বন্ধ হয়ে গেছে, যাদের দরকারে ফোন করতে বলেছি তারাই দেখা গেল আর ফোন করলে পাবে না। না না, কিছু তো একটা ব্যবস্থা কালকে করতেই হবে, কালকের দিনটা ভাইটাল, আমার কাছে খুব খুব স্পেশাল, ওর কাছেও আশা করি স্পেশাল, পুজো মানে আমাদের কাছে ভীষণই স্পেশাল, এগুলো আমি করতে ভালোবাসি। তো চলো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি বিছানাতে আর কি, আমার বাসনপত্র মাজা ফাজা সমস্তটা কমপ্লিট হয়েই গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, আর পারলে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাথে। তো চলো, টাটা, গুড নাইট।